এ যেন এক ধ্বংসযজ্ঞ। সারিবদ্ধভাবে রাস্তার উপরে পড়ে আছে শতাধিক গাড়ি। দৃশ্যটি জাপানের উত্তরাঞ্চলীয় তোহোকু এক্সপ্রেসওয়ের। মঙ্গলবার বিকেলে আকস্মিক তুষারঝড়ের কবলে পড়ে গাড়িগুলো। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। তীব্র বাতাসের কারণে গাড়িগুলো একটার সাথে আরেকটার সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। হঠাৎ করেই কি যেন হয়ে গেল, সামনে কি ছিল কিছুই দেখা যাচ্ছিল না। ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি। স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার পর কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়। আটকা পড়াদের উদ্ধারে কাজ করে উদ্ধারকারীরা। আগামী 24 ঘন্টায় অঞ্চলটিতে 40 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও উল্লেখ করা হয়। বিগত কয়েক সপ্তাহ ধরেই জাপানে তুষারপাত বেড়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে গড় প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ তুষারপাত হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ।